এবং উঠে মেলেছেন, বল ছুটে যাচ্ছে বাউন্ডারির দিকে, এবং এবং কক্সেস বাজার ক্রিকেটার্স ফোরাম জয় ফয়সালের ব্যাটিং তাণ্ডবে চাঁদপুর বিসিবি কাউন্সিলের কাপে রায়পুরকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম। 8 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। বৃষ্টির কারণে 20 ওভারের খেলা নির্ধারিত হয় 10 ওভারে। টসে জিতে রায়পুর ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ে ফাটায় কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম। দলীয় 18 রানে 2 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রায়পুর ক্রিকেট একাডেমি। পরে সাজ্জাদ উসুমনের ব্যাটে ভর করে তারা পায় 66 রানের পুঁজি। এদিকে 67 রানের টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারালেও ওপেনার হিরুর 30 এবং ফয়সালের 8 বলে 24 রানের ক্যামিউ কক্সবাজার ক্রিকেটার্স ফোরামকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ম্যাচ সেরা ফয়সাল বলেন, দলের প্রয়োজনের সময় রান করতে পেরে ভালো লাগছে এবং সামনে দলের প্রয়োজনে এভাবেই খেলার আশাবাদ ব্যক্ত করেন। হ্যাঁ, আমার মনে হয়েছিল আমি যখন এই পরে ব্যাটিংয়ে নামবো তখন আমার প্রতি আমি বিশ্বাস ছিল আমি ম্যাচ উইনিং করে আসতে পারবো, আমার তখন বিশ্বাস ছিল। আর যখন আমরা বোলিং অথবা ব্যাটিং যে কোনো একটা পাবো, যেটাতে বোলিং খেলে আমরা কম রানে তাদের আটকানোর চেষ্টা করবো, ব্যাটিং খেলে একটা বড় স্কোর দেওয়ার চেষ্টা করবো। সুদূর কক্সবাজার থেকে খেলতে এসে পড়তে হয়েছে নানা সমস্যায়, তার মধ্যেও দলের খেলোয়াড়দের পারফরমেন্স অনেক ভালো এবং টুর্নামেন্ট জয়ের আশাবাদী কক্সবাজার ক্রিকেটার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রাজু। অনেকজন আগে আসছে, তবে যতটুকু পেয়েছি তা এনাফ ছিল না, কারণ দূরে খেলতে আসা মানে অনেক একটা বিগ বাজেটের প্রয়োজন। তো আমরা বাজেটের 3 ভাগের 1 ভাগ পেয়েছি বাইরে থেকে, আর 2 ভাগ আমরা প্লেয়াররা মিলে যতটুকু পারছি কন্ট্রিবিউট করে আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত এসেছি। কক্সবাজারের ক্রিকেট অন্যান্য জেলার চেয়ে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, কক্সবাজারের ক্রিকেটাররা অনেক বেটার খেলে, কিন্তু উপযুক্ত মাঠ না থাকার কারণে আমরা যথাযথ প্র্যাকটিস করতে পারছি না, আমরা চালিয়ে নিতে পারতেছি না। আমরা অনেক কষ্ট করে অনেক কম সময়ের মধ্যে আমাদের নিজেদেরকে বোঝাইতে হয়েছে মাঠের অভাবে। আগামী 15 সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে শাহরাস্তি ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম। ভালো একটা মুহূর্ত পার করছে কক্সবাজার ক্রিকেটার্স ফোরামের খেলোয়াড়রা। মুজাম্মেল হক, টিটিএন, কক্সবাজার।